আমরা যখন মংলার উদ্দেশ্যে পাটুরিয়ার ফেরিতে তখন পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে চলছে দশ নম্বর মহাবিপদ সংকেত আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য ঘূর্ণিঝড় বুলবুল খুলনা অঞ্চল হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে নদী তখনও স্বাভাবিক ফেরির মাস্টার বললেন চরম পরিস্থিতি তৈরি না হলে ফেরি বন্ধ হবে না আমাদের যে নৌ অধিদপ্তর থেকে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সেই মোতাবেক চালাচ্ছি এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি আছে আমরা জনস্বার্থের কথা বিবেচনা করে করিনি এবং বন্ধ করবো না যতক্ষণ না পরিস্থিতি অস্বাভাবিক হয় বিকেলের দিকে আমরা পৌঁছে গেলাম মংলায় তখনও আশ্রয় কেন্দ্রে মানুষের ভিন নেই অনেকের সাথে কথা বলতে চেষ্টা করলাম তারা বলছেন বাতাস না শুরু হলে উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে যায় না বিকেলের দিকে কিছুটা গুমট হয়ে যায় মংলার আবহাওয়া পশুর নদীতে তখনও জোয়ার শুরু হয়নি স্থানীয় মানুষের আশঙ্কা জোয়ারের সময় ঝড় আঘাত হানলে জলোচ্ছ্বাস হতে পারে ধীরে ধীরে ঘন কালো মেঘে ছেয়ে যায় মংলার আকাশ দোকানপাট বন্ধ ছিল সকাল থেকেই আশ্রয় কেন্দ্রে না গেলেও আশঙ্কার চোরাস্রোত তখন মানুষের মনে সন্ধ্যা থেকে শুরু হয় বৃষ্টি মূলত রাত তিনটা থেকে ঝড়ের আভাস টের পাওয়া শুরু করি আমরা পশুর নদীর পারে আমাদের হোটেল থেকে তীব্র বাতাস আর বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না কোন রকমে দরজা খুলে বাইরে দাঁড়াতেই বাতাসের ঝাপটা গায়ে লাগল ঘোষিয়াখালী চ্যানেলের ফুলে ওঠা জলরাশি আতঙ্ক বাড়াচ্ছিল সকল হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা বাড়তে লাগল এটি একটা চলে সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত ঝড় থামার পর আমরা সংবাদ সংগ্রহের জন্য বাইরে বের হলাম সদরে বেশিরভাগ বাড়ি পাকা হওয়ায় ঝড়ের তাণ্ডবের ক্ষতচিহ্ন দেখা যায় কেবল গাছপালায় চোখে পড়ে ভেঙে পড়া গাছ আর বন্ধ হয়ে যাওয়া রাস্তাঘাট চলাচল বন্ধ মংলা থেকে খুলনা এবং বাগেরহাটগামী সড়কে আমরা জানতে পারলাম সুন্দরবন পার হয়ে বুলবুল আঘা থানে খুলনার দাকুব কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক বন্ধ থাকায় পশুর নদী পার হয়ে ওপারে দাকুব উপজেলায় যাওয়ার সিদ্ধান্ত হল কিন্তু তখনও বিপদ সংকেত চলছে নদীতে নেই কোনো নৌযান অনেকক্ষণ পর খোঁজ পাওয়া গেল একটি ইঞ্জিন নৌকার কিন্তু নদীর উত্তাল অবস্থা দ্বিধায় ফেলে দিল সংবাদের প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও আমরা সিদ্ধান্ত নিলাম নদী পার হওয়ার নদীর পারে বানি শান্তা বাজার নৌকা থেকে নামতেই মানুষ বলতে লাগল ঝড়ের ভয়াবহতার কথা অনেকে নিজে থেকেই তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখানোর জন্য নিয়ে যেতে চাইল ঝড় এখানে ভালোই তাণ্ডব চালিয়েছে তবে হতাহতের সংখ্যা কম এখানকার অধিকাংশ মানুষ নাকি আশ্রয় কেন্দ্রেই যাননি তারা জানিয়েছেন অন্য এক বাস্তবতার কথা আশ্রয় কেন্দ্রে সবাই ছিলাম বাড়িঘরেও অল্প লোক ছিলাম দুই লোক ধরে না মানুষ থাকতে পারে আর পুরো ইউনিয়নে আমার গ্রামের মানুষ কেন্দ্রে থাকতে পারে সব বাড়ি ঘর ফালাই বাড়ি গরু বছর হাঁস মুরগি ফালাই থুইয়া কেমনে যাই নিজের যান যান বাসন সম্ভব আমরা আশ্রয় কেন্দ্রে কত কত লোক ধরতে পারে গ লোক তো ধরিনি দুই কান দালান তা দুকান দালানের জায়গা নেই পা দেওয়া জায়গা নেই আমরা বানিসান্তা থেকে আরো দূরে একেবারে সুন্দরবন খেসা ঢ্যাংমারির দিকে চললাম পথে পথে ঝড়ের ক্ষত হিসাবে পড়ে আছে গাছ কোথাও রাস্তা বন্ধ হওয়ার উপক্রম সেসব আমরা চললাম সামনের দিকে পথে পথে সবার মুখেই এক কথা সুন্দরবন বুক পেতে দাঁড়ানোতেই নাকি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আশঙ্কার চেয়ে কম তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছে সিডোরে যদি আসলে আমাদের আমরা এটা মনে করি এবং সবাই এটা মনে করেন যে যদি সুন্দরবনের না থাকতো সিডোরে আসলে বাংলাদেশের বড় একটা অংশ ধ্বংস হয়ে যেত একই অবস্থায় এবারও হয়েছে আমরা যেটা দেখেছি যে আসলে যে এটা সুন্দরবনের উপর দিয়ে আসতে আসতে একটা পর্যায়ে এসে আসলে ক্রমশ এটা দুর্বল হয়েছে ঝড়ের পরের একদিন আমরা যাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নে সেখানে অপেক্ষা করছিল ভিন্ন এক বাস্তবতা তবে সেই গল্প অন্য একদিন সানভি